আজকে সকালে ব্রেকফাস্ট হলো এই জ্যাম দিয়ে ব্রেড দিয়ে আর তার সাথে রয়েছে ছোলা বাদাম ভেজানো আর চাটা তো থাকতেই হবে সকালবেলা চা না খেলে তো দিন শুরু হয় না মুডটাই ভালো হয় না তাই না বলো আজকের কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব সেই কিছু টিপস দেওয়া হবে নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করলাম আজকে ব্লগ যেটা তো সবাইকে সাথে করে অভিনন্দন জানিয়েই আজকে ফ্লগটি শুরু করলাম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আজকের ভিডিওটা সবাইকে পুরোটা দেখার অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে একটু থাকবেন এটাই রিকোয়েস্ট আর কী কী করছি না করছি কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর রথের দিন যেহেতু আজকে সেহেতু বৃষ্টি তো একটু হবেই এ তো জানা কথা আর সকাল থেকে তো বিভৎস রোদ সে কটকট করছে এন খুব ভীষণ রোদ তা বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হবেই আর রথের দিন বৃষ্টি হয় এটা তো আমরা সবাই জানি তাই না তাহলে চলুন আমার ভিডিওটা আমার সাথে পুরোটা থাকবেন এটাই আশা করছি কাজকর্ম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে একটু থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এই ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে আর একটু লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর সারাদিনের কাজকর্ম সব কিছু সেরে নিয়ে স্নান ঠান করে নিয়েছি নিয়ে আজকে রান্নাবান্না আর দেখালাম না আর সব কিছু স্নান খাওয়া করে সেরে বসে পড়েছি আজকের রথ নিয়ে আজকের হচ্ছে আসল যে জিনিসটা রথ তো সবাইকে জানি জানাই রথের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো রথের কাজ করতে বসে গেছি তো ছেলের খুব শখ তো রথ তো বের করতেই হবে তো এটা গত বছরের রথ এই রথটাকেই মেরামত করে কাজে চালিয়ে দিচ্ছে বছরের মতন এটা ঠিক গত বছরের রথ না তারও হয়তো বছর কি বছরখানেক আগে রথ হবে তো প্রায় দু তিন বছর প্রায় বয়স হতে চললো রথটির তো হয়তো সামনের বছরও আবার জোড়াতাপ্তি দিয়ে চালালে চালিয়ে দেওয়া যাবে কিন্তু আর ভাবছি আর টানবো না তো এবছর রথটা কমপ্লিট হয়ে গেলেই বিসর্জন দিয়ে দেওয়া হবে তো সেই রথটাই সাজাতে নিয়ে বসেছি মা ছেলে মিলে ওর বাবাও কিছু সাহায্য করেছে যতটা সম্ভব আর কি রথটাকে রিকাভার করা হয়েছে আচ্ছা কাজকর্মের মধ্যে কাজকর্ম তো চলতে থাকুক আর তার সাথে সাথে এদিকে আমরা আলোচনায় ফিরে আসি তো মূল যে পয়েন্টটা ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের যেটা জরুরি আমাদের সারা সারাদিনের কাজকর্ম এনার্জি আমাদের যে মানে পজিটিভনেস সব কিছু নির্ভর করে কি একটা জিনিসের ওপর সেটা হচ্ছে আমাদের ঘুম আমাদের রাতের ঘুমটা যদি আমাদের কমপ্লিট না হয় ক্লিয়ার না হয় তাহলে দেখবেন কোনো কিছুই যেন ঠিক ভালো লাগে না মন লাগে না মিজাজ ভালো থাকে না কেমন অলসতা লাগে সব কিছুই যেন নির্ভর করে ওই ঘুমের ওপরে তো রাতের ঘুমটা আমাদের পরিপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন আর এই যেদিকে আমার রথ এই কমপ্লিট মোটামুটি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো যতটা সম্ভব রিকভার করার করে দিয়েছি এবারে হ্যাঁ অনেকে বলবেন যে রাতে তো ঘুম আসতেই চায় না তো ঘুমাবো কি হ্যাঁ এটা ঠিক যে ঘুম অনেক সময় আসতে চায় না বিশেষ করে একটু বয়স্কদের এটা হয় তো সেটা বলবো যে যেরম বয়সেরই হোক একটুখানি কায়িক পরিশ্রম করতে হবে কিন্তু সেটা না করলে রাতের ঘুমটা অনেক সময় আসতে চায় না যেরকম এই যে বিকেলবেলা করে বাইরে হাঁটা এই হাঁটাটা যদি আমরা একটু অভ্যাস করি তাহলে কিন্তু মানে হাঁটা মানে খুব নিখুঁতভাবে কায়িক পরিশ্রম করে কিন্তু হাঁটতে হবে ওই কোনো রকমে একটু ভেলে দুলে হেঁটে ছেলে চলে এলাম এরকম করলে কিন্তু হবে না ঘাম ঝরিয়ে পুরো একদম নিয়মিত যদি আমরা হাঁটতে পারি আর যদি আমরা সারাদিন সেই কায়েক পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু রাতের ঘুম অবশ্যই হবে আর সেই রাতের ঘুমটাই কিন্তু আমাদের একান্ত প্রয়োজন রথ চালিয়ে চলে এসেছি এই সবাই মিলে চলে এলাম ঘেমে ঠেমে কি অবস্থা আর ভীষণ ঘাম হচ্ছে আর গরম না মানে বৃষ্টি হচ্ছে কিন্তু একটা অসহ্য মানে একটা চিচির একটা গরম কেমন তো সেই জন্য ঘেমে ঠেমে ভীষণ ভীষণ মানে ঘেমে গেছে দরদর করে ঘামছি এই যে চোখে নিচে নিচে মানে দরদর করে ঘামছি যেন যাই হোক খুব সুন্দর রথ চালানো হলো খুব মজা হলো ভালো লাগলো সবাই মিলে একসাথে বাচ্চাদের নিয়ে একসাথে করে রথ টানলাম চালালাম তো আরেকজন প্রতিবেশী ছিলেন উনি ওনার গোপাল ঠাকুর আছেন তাকে রথে বসিয়ে আমাদের সাথে একসাথে চালালেন তো সেটা আর ভিডিও করা হয়নি তো খুব সুন্দর খুব ভালো কাটলো আর এদিকে তো ওর বাবা বাইরে থেকে এসে একটু এরকম নৃত্যাভিনয় করে নেয় মাঝে মধ্যে এরকম একটু খুনসুটি করে চলে আসি পরের পয়েন্টে পরের পয়েন্টটা হলো আগের দিনই কিন্তু আমাদের প্ল্যান করে রাখতে হবে যে পরের দিন আমরা কী করব মানে আগের দিন রাতে যদি আমরা প্ল্যান করে রাখি যে পরের দিন সকালবেলা আমরা কি করতে চলেছি বা কী করব বা দিনে যদি এটা রুটিন আমরা ঠিক করে নিই তাহলে কিন্তু অতটা অসুবিধে হবে না সেই জন্য আমাদের আগের দিনই সেই প্ল্যানটা ঠিক করে রাখতে হবে আর এদিকে আমি রথ চালিয়ে এসে সন্ধেটা দিয়ে নিচ্ছি নেক্সট পয়েন্টে আসি সেটা হলো টাইম সেট করা এবারে হ্যাঁ রাতে অবশ্যই এবার আপনারা হয়তো বলবেন যে রাতে আবার কি টাইম সেট করব আছে অবশ্যই আছে সেটা হচ্ছে রাতে যদি আমরা একটা টাইম সেট করে নিই খাওয়ার টাইম যে এই টাইমেই আমরা একটা টাইমে আমরা খেতে বসবো তো এই টাইমটা যদি আমরা রাতে সেট করে নিই এবং সবাই মিলে যদি একসাথে আমরা খাই তাহলে কিন্তু দেখবেন অনেকটা ফ্যামিলি বন্ডিং আসে আর নিজেদের মধ্যেও অনেকটা কথোপকথন হয় তারপরে একটা পারস্পরিক একটা লেনদেন একটা আন্তরিকতা সব কিছুই বজায় থাকে তো তো রাতের খাবারটা আমাদের কিন্তু আর্লি খেতে হবে খুব রাত করা চলবে না হ্যাঁ অনেকের সমস্যা হয় এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় বিভিন্ন টিউশন থাকে অফিস কাছারি এদিক ওদিক অনেক কিছু সমস্যা থাকে কিন্তু যদি খুব সমস্যা না হয় তাহলে কিন্তু রাতের খাবারটা একটু আর্লি খাওয়ার চেষ্টা করবেন এবং সেটা একটা নির্দিষ্ট টাইম মেনে এবং পারলে সম্ভব হলে সবাই একসাথে বসে সেটাই কিন্তু ভালো আর রথের দিন একটু পাঁপড় ভাজা হবে না এটা কি হতে পারে তাই না বলুন তাই সন্ধেবেলা একটু আমরা পাঁপড় ভেজে নিচ্ছি আর তার সাথে আমার মুড়ি ঘুগ্নি তো রয়েছেই সকালে ঘুগনি করেছিলাম সেই ঘুগনি মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা আমরা সেরে নেবো এর পরের পয়েন্টে চলে আসি নেক্সট পয়েন্ট হলো রাতে ঘুমাতে যাওয়ার সময় সময় সেট করা মানে রাতে যে ঘুমাতে যাব সেটারও আবার সময় সেট করতে হবে তারও আবার সময় আছে এটা আপনাদের মনে হতেই পারে কিন্তু হ্যাঁ অবশ্যই আছে আর সেটাই করা উচিত কারণ আমরা রাতে অনেক সময় হয়তো তাড়াতাড়ি শুতে গেলেও হঠাৎ করে ফোনের মধ্যে কিছু একটা পুং পাং টুংটাং আওয়াজ হলো অমনি ফোনটা খুললে দেখতে বসে গেলাম ব্যাস হয়ে গেল ফোনের পর ফোন মানে ফোন ধরতে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় সেটা করা চলবে না ফোনটা মিউট করে রাখুন সাইলেন্ট করে রাখুন যা যেরকম সুবিধে তবে ফোনে কিন্তু রাতে বেশি টাইম দিলে ঘুমের ব্যাঘাত ঘটবে টাইমও এদিক ওদিক হয়ে যাবে তাই রাতের ঘুমের টাইমটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে আর যত আর্লি ঘুমানো যাবে সেটা কিন্তু সবচেয়ে বেশি বেটার শরীরের জন্য সব কিছুর জন্য তো সেইটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে আর এরপরে আর মাঝখানে কাজকর্ম দেখালাম না এরপরে রাত হয়ে গেছে এই দশটা বেজে গেছে রাতের ঘুমানোর পালা শুরু করছি দরজা জানা সব বন্ধ করছি আসি লাস্ট পয়েন্টে সেটা হলো রাতে ঘুমানো যাওয়ার মানে ঘুমানোর আগে একটুখানি ভাবুন যে কোন মানে সব একটা পজিটিভ বিষয় নিয়ে ভাবুন যে ভালো একটা চিন্তা করুন তাহলে দেখবেন আপনার রাতের ঘুমটাও ভালো হচ্ছে আর আপনি ভালো মনে খুশি মনে ঘুমাতেও পারছেন ফলে সকালবেলা ভালো মনে খুশি মনে উঠতেও পারছেন সব জিনিসটাই ভালো থাকছে তাই বি পজিটিভ ভালো থিঙ্কিং নিয়ে ঘুমান ভালো থিঙ্কিং হাসি মুখ খুশির মুখে মাইন্ডে থাকুন তাহলে দেখবেন সব কিছু ভালো থাকছে এটা থাকার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে নিশ্চয়ই হবে আজকে তাহলে এখানেই এন্ড করছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ